খাবেন না। তো এই সময় মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন না, কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়, ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। শ্যাম্পু ব্যবহার এই সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী, মাথা ব্যথার কারণও হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আপনাদের ইসলামী দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। যারা আমাকে প্রথম থেকে এ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ। তো প্রতিনিয়ত আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তো আশা করি আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই আলোচনাগুলো আপনারা না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। তো আজকের আলোচনাটি হচ্ছে পিরিয়ড চলাকালীন সময়ে যে বিষয়গুলো মেনে চলা উচিত। তো এই পিরিয়ডের সময় নারীদের কিছু কাজ করা থেকে বা কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত নিজেদের সুস্বাস্থ্যের জন্য, তবে অনেকে এ ব্যাপারে সচেতন নয়। তো গ্রামের মানুষগুলো পরিবারের কাছ থেকে যে পিরিয়ড সম্পর্কে জ্ঞান লাভ করেছে তা বিজ্ঞানী এবং ডাক্তারদের তত্ত্বের মাঝে অনেক অমিল পাওয়া গেছে। তাই একটা মেয়ের বয়স যখন ভারত থেকে 13 বছর তার পিরিয়ড শুরু হয়, তো বয়স 52 বা তার কাছাকাছি বয়সে গিয়ে মাসিক পিরিয়ড পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো ডাক্তাররা যেটাকে বলে সেটা হলো যদি পুরো 1 বছর পিরিয়ড বন্ধ থাকে তখন আমরা বলি সেটাকে মেনোপজ। তো গেছে তো মেনোপজের আগে সময়টাকে তার কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয়। এই কারণে পিরিয়ডের সময় নারীদের বাড়তি সচেতনতা প্রয়োজন। তো পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি, কোমল পানি এবং নারকেলের খাবার খাবেন না। তো এই সময় মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন না, কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়, ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। শ্যাম্পু ব্যবহার এই সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী, মাথা ব্যথার কারণও হতে পারে। তো এই সময় শশা খাবেন না, কারণ শশার মধ্যে থাকার রস পিরিয়ডের রক্তকে জরায়ুর প্রাচীরে আটকে দিতে পারে, যার ফলে আপনার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া লক্ষ্য রাখবেন পিরিয়ডের সময় যেন শরীরের শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ুর খুব নাজুক থাকে, ফলে অল্প আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে পরবর্তীতে জরায়ুর ক্যান্সার বা জরায়ুতে ঘা কিংবা বন্ধত্বের ঝুঁকি থাকে। গবেষণায় দেখা গিয়েছে পিরিয়ডের চলাকালীন সময়ে ঠান্ডা পানি পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ুর প্রাচীরে জমাট বাঁধছে, ফলে পরবর্তীতে 5 থেকে 10 বছরের মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে আশা করি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন, আর আপনাদের উপকারে আমি সার্থক। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।